সেই বাংলা জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি কৃষ্ণকলিতে আজকের পর্বে কি হয়েছে চলুন তা জেনে নেওয়া যাক ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কৃষ্ণকলিতে আজকের পর্ব দেখানো হয়েছে আদিত্য পিছে ফিরে তাকিয়ে দেখে নিখিল এসে দাঁড়িয়ে আছে এবং সে নিখিল কাছে জানতে চায় কি রে কিছু বলবি আদিত্যের প্রশ্নে নিখিল সায় দিয়ে জানায় হ্যাঁ আমি তোমার কাছে কিছু কথা বলতে এসেছি আমি মনে হয় বিয়ের কথা শুনেছি তার মানে কি তুমি বিয়ে করতে এসেছো এখানে তোমার কি কাউকে পছন্দ তুমি চাইলেই আমাকে বলতে পারো আর যেহেতু সামনেই আমার বিয়ে সাথে সাথে তোমারটাও তাও সারিয়ে দিলাম কথা শুনে আদিত তাকে চুপ করিয়ে দিয়ে বলে না না তেমন কিছু না আসলে ব্যাপারটা কিছুটা এমন ঘটেছে কলকাতায় আসার পর পরই একটা মেয়েকে আমার খুব ভালো লেগে যায় এবং খুব পছন্দও হলো ওই যে লোকজন বলে না লাভ এট ফার্স্ট সাইড আমার ঠিক তেমনটাই হয়েছে আদিত্যর এমন কথা শুনে নিখিল অনেক খুশি হয়ে যায় আদিত্য তখন বলে হ্যাঁ আমিও খুশি কিন্তু বিয়ে করব বললে বিয়ে কি করা যায় আগে আমার ছোট ভাইটার বিয়ে হবে তারপর না হয় আমি আমারটা ভেবে দেখবো আদিত্য তখন কথার টপিক ঘুরে দিয়ে নিখেলের কাছে জানতে চায় আমি আসার পর থেকে সে আমার এত এত সুনাম শুনতে পাচ্ছি সে আমার সাথে আমার কবে দেখা হবে আমার খুব আফসোস হচ্ছে কারণ আমি ঠিকভাবে ওর সাথে কথা বলতে পারছি না ইভেন দেখাও হয়নি আদিত্য তখন নিখিলকে বলে দেখিস পরযাত্রীতে যখন আমি যাব না তার সাথে আমি কিভাবে ভাব জমাবো নিখিল আদিত্যের এই কথা শুনে হাসতে হাসতে বলে অবশ্যই আমাও তোমার সাথে দেখা করে খুব খুশি হবে এমনিতেই সে আমা তোমার ব্যাপারে অনেক কথা শুনেছে নিখিলের মুখ থেকে এমন কথা শুনে আদিত্য খুব অবাক হয়ে তাকে বলে সব ভালো ভালো কথাই তো বলেছিস আদিত্য মুখে থেকে এমন কথা শুনে নিখিল হাসিতে ভেঙে পড়ে নিখিল তারপরে আদিত্যকে অনুরোধ করে রেস্ট করার জন্য আদিত্য থেকে বিদায় নিয়ে নিখিল চলে যাবে ঠিক এমন সময় সে আদিত্যকে বলে সে সবটাই শুনেছে তার বাবার থেকে কত ঝড়ঝাপটা পার হয়ে আদিত্য আজকের এই পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিখিল আদিত্যকে অনুরোধ করে সে যাতে এখান থেকে সরে না যায় তুমি এমন কিছু করো না যাতে তোমার পিসফুল লাইফ হার্ম হয় আদিত্য নিখিলকে আশ্বাস দিয়ে বলে তুই চিন্তা করিস না আমি এমন কিছুই না আদিত্য নিখিলকে বলে তখন আমি অনেকটা ছোট ছিলাম ইমিচের ছিলাম কি করব না করবো কোন ডিসিশন নিতে পারতাম না এখন তো আমি অনেকটা বড় হয়েছি এখন ডিসিশনগুলো নিতেও খুব সহজই হয় তাই তুই ভয় পাস না আমি অবশ্যই সব কিছু ঠিকঠাকভাবেই করে নিব আদিত্য নিখিলকে আরও জানায় যে সে ঠিক করেছে এখানে এসে কোম্পানিতে জয়েন করে সে একেবারে অন্য মানুষ হয়ে যাবে নিখিল আদিত্যর আমার কথা শুনে খুব খুশি হয়ে যায় এবং বলে দ্যাটস গ্রেট নিখিল তখন ফাজলাম করতে করতে আদিত্যকে বলে তাহলে এবার বিয়েটা করে নিয়ে নিজের লাইফটাও সেট করে ফেল আদিত্য তখন নিখিলকে জানায় বিয়েটা তো অবশ্যই করতে হবে এটা তো তুইও জানিস আর সত্যি বলতে আমার বেশি ভালো লেগে গেছে আমি তাকে ছাড়া বিয়ে করতে পারবো না আর তাই অপেক্ষায় আছি আগে তোর বিয়েটা হোক তারপর না হয় আমি আমার প্রস্তাবটা সবার সামনে রাখবো আদিত্য নিখিলকে আরও বলে দরকার হলে তোর বিয়ের পর একদিন আমি তাকে এ বাড়িতে নিয়ে আসবো যা শুনে নিখিল তার মুখে থেকে কথাটা টেনে নিয়ে বলে বিয়ের পরে কেন তুই এখনই নিয়ে আয় না আমরা সবাই মিলে দেখলাম তাকে নিখিল আদিত্যকে বলতে থাকে আমি বাবা মাকে এক্ষুনি বলে দিচ্ছি যাতে ওনাকে আমার বিয়েতে অবশ্যই নিমন্ত্রণ করা হয় আদিত্য বারবার করে তাকে না করতে থাকে ঠিক এমন সময় নিখিলের মা সেখানে এসে উপস্থিত হয় এবং নিখিলের নাম ধরে ডাক দেয় নিখিলের মাকে ওখানে দেখে আদিত্য খুব নার্ভাস হয়ে যায় এবং বলতে থাকে বড় মা চলে এসেছে আর নিখিল খুব খুশি হয়ে হাসতে হাসতে তার মায়ের দিকে এগিয়ে যায় আদিত্য অনেকভাবে তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু নিখিল কোনোভাবে তার কথা শুনে না নিখিল তার মার কাছে গিয়ে বলে মা আসলে কাউকে বাদ দিইনি কিন্তু আমার বিয়েতে একজনকে অ্যাড করতে চাচ্ছি মানে এখন গেস্ট হিসেবে আসবে কিন্তু পরে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবে নিখিলের মা নিখিলের এই সকল কথার কোনো কিছুই বুঝতে পারে না সে বারবার জিজ্ঞেস করে ইম্পর্টেন্ট পার্ট মানে কে আর কি বলছিস তুই আমাদের কোনো নাকি তার মাকে বলে ঠিক সময় এসে কথা ঘুরিয়ে দিয়ে কে সাইডে নিয়ে যায় নিখিল তখন বলে ঠিক আছে আমি আর কিছু বলবো না আমার মুখ বন্ধ কিন্তু নিখিলের এমন কথা শুনে নিখিলের মা বলে মুখ বন্ধ মানে কি পুরো ঘটনাটা তো খুলে বলবি নিখিলের মা তখন বারবার করে বলে তোরা দুজনই মিলে কি চেপে যাচ্ছিস আমাকে জানা এখনই আর তা না হলে আমি এখনই তোদের কান মলে দিব এ কথা বলেই তার মা তার কান ধরেছে ঠিক এমন সময় নিখিল বলে বসে ও ভালো আমার মাকে পেয়ে আমার মায়ের সাইড হয়ে গিয়েছ তাহলে আমি বলেই দিই আসল সেই ঘটনাটা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট তো অবশ্যই জানাবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এখনই